প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা ওয়েলকাম টু শিখদার্স একাডেমি। শিখদার্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 দ্বিতীয় সিরিজ, যেটা আগস্ট মাসে স্কুল থেকে দেওয়া হচ্ছে, তার সমস্ত প্রশ্নের উত্তর বিষয় ভূগোল, পরিবেশ ও ভূগোল, এই বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি তোমাদেরকে লেখাতে চলেছি। তোমরা তাহলে চটপট খাতা পেন নিয়ে হাজির হয়ে যাও এবং সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এই চ্যানেলেই পাবে। তাই তুমি যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখো। চলো আমরা চটপট প্রথমে প্রশ্নগুলো এক ঝলক দেখে নেব, তারপরে প্রশ্ন সহ উত্তর লিখব। দেখো, একে ছিল বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো, এক নম্বরের প্রশ্ন ছিল, যেখানে তিনটে প্রশ্ন ছিল, তিনটে প্রশ্নের এমসিকিউ রয়েছে এবং হচ্ছে সঠিক উত্তরটা তোমাদেরকে নির্বাচন করে লিখতে হবে। চলো দু নম্বরে দেখি। দু নম্বরে দেখো শূন্যস্থান পূরণ করো। আর এখানে দেখো যে শূন্যস্থান পূরণ করো ছিল, এখানে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে কটা, না তিনটে, তিনটে শূন্যস্থান পূরণ করতে হবে। আচ্ছা, তিন নম্বরে দেখো দুটো প্রশ্ন রয়েছে আর যেটা সংক্ষিপ্ত উত্তর, দুটো প্রশ্ন রয়েছে আর চার নম্বরে একটা। তাহলে এই হলো টোটাল তোমার মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 আগস্ট মাসের দ্বিতীয় সিরিজ, বিষয় পরিবেশ ও ভূগোল, অষ্টম শ্রেণী। তাহলে চলো আমরা চটপট এবার এই উত্তরগুলো লিখে নেব। দেখো 1.1 এর উত্তর ছিল খ, উত্তর পূর্ব আয়নবায়ু। উত্তর হচ্ছে খ, উত্তর পূর্ব আয়নবায়ু। এখানে যে অপশন গুলো ছিল তার মধ্যে উত্তর হচ্ছে খ, উত্তর পূর্ব আয়নবায়ু। চলো আমরা দুইয়ের উত্তর দেখব 1.2। 1.2 দেখো ঠিক জোড়াটি নির্বাচন করো, যে বজ্রপাত সহ প্রবল বৃষ্টি, এটা হচ্ছে সিরাস মেঘ, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকরণ বাষ্পীভবন, আর বৃষ্টির ছায় অঞ্চল পর্বতের প্রতিবাদান, ঘূর্ণাবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ, ঘূর্ণাবাতের চোখ। তাহলে উত্তর হবে ঘ, এই লাস্টেরটা, লাস্ট অপশনটাই উত্তর হবে। তাহলে চলো আমরা এবার পরের প্রশ্নে যাই, 1.3। দেখো 1.3 তে ছিল পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। তোমরা সবাই জানো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র, উত্তর হবে গ। তাহলে আশা করি একের উত্তরগুলো সব তোমরা করে নিয়েছো। চলো এবার আমরা দুয়ে যাই, যেখানে শূন্যস্থান পূরণ করার কথা ছিল। দেখো শূন্যস্থান পূরণ করার কথা ছিল এই যে তিনটি। তা প্রথমে ছিল, প্রথম যে প্রশ্নটা, উত্তর পশ্চিম ভারতের প্রবাহিত একটি স্থানীয় বায়ুর নাম কি? উত্তর হচ্ছে লু। জানো যে উত্তর পশ্চিম ভারতে প্রচন্ড গরম পড়ে, তাই এখানে যে স্থানীয় বায়ু তার নাম হচ্ছে লু। 2.2, কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণে বৃষ্টিপাত যুক্ত স্থানগুলিকে মানচিত্রে ড্যাশ রেখার সাহায্যে যুক্ত করা হয়, এটা হচ্ছে সমবর্ষণ রেখার সাহায্যে যুক্ত করা হয়। তাহলে 2.2 এর ড্যাশে যে উত্তর হবে, যে শূন্যস্থান, সেটা হচ্ছে সমবর্তন। 2.3 দেখো, দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল ড্যাশ মরুভূমি, কি মরুভূমি? না আটকামা মরুভূমি। তাহলে 2.3 এর উত্তর হবে আটকামা। তাহলে আশা করি 2.2 এর যে উত্তরগুলো সেগুলো তোমরা সব করে নিয়েছো। চলো এবার আমরা তিনের উত্তরগুলো দেখব। দেখো তিনের একে এবং দুইয়ে দুটো প্রশ্ন ছিল। এক নম্বর প্রশ্নের উত্তর প্রথম আমরা দেখব, যে এক নম্বর প্রশ্ন ছিল যে সংক্ষিপ্ত উত্তর দাও, উত্তর আমেরিকার প্রেইরি সমভূমির দুগ্ধ শিল্পে অ্যাকচুয়ালি উন্নত কেন, এইটা কিন্তু তোমরা উত্তরটা লিখবে। তাহলে এখানে দেখো উত্তর হচ্ছে প্রেইরি সমভূমি অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে কি আছে? দেখো প্রেইরি তৃণভূমি অবস্থিত, তা যেখানে আমরা জানি তৃণভূমি থাকবে সেখানে পশুপালন হবে এবং সেখানেই হচ্ছে দুগ্ধ বেশি উৎপন্ন হবে। তাহলে এই পুরো উত্তরটা আশা করি তোমরা ভিডিও পজ করে লিখে নিয়েছো, 3.1। তাহলে চলো এবার আমরা 3.2 এর উত্তরটা দেখে নেব। দেখো এই হচ্ছে 3.2 এর উত্তর। 3.2 এ কি ছিল? দেখো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখো। তাহলে তিনখানা বৈশিষ্ট্য তোমরা ভিডিও পজ করে লিখে নেবে, আমি তবু একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। আমাজন নদী অববাহিকা হলো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। তাহলে আমাজন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। আমাজন নদী অববাহিকার তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য হলো,
তাহলে তিনটে ভৌগোলিক বৈশিষ্ট্য কি দেখো, নাম্বার ওয়ান পয়েন্ট করে লিখবে, এই অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত, এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এটা এক নম্বর। দু নম্বর দেখো, আমাজন অববাহিকার আয়তন দেখো 70,50,000 বর্গ কিলোমিটার। তোমরা জানো যে বিশ্বের সবচেয়ে বড় অববাহিকা হচ্ছে আমাজন। প্রতি সেকেন্ডে জলপ্রবাহের পরিমাণ কত দেখো, 209,000 ঘনমিটার, এত জল প্রবাহিত হয়। তিন নম্বর, আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় 1,000-এরও বেশি, এই উপনদীগুলো বেশ দীর্ঘ। শুধু আমাজনের যে অববাহিকা সেটাই নয়, তার যে উপনদী তারাও হচ্ছে বেশ কিন্তু দীর্ঘ। তাহলে আশা করি 3.1 এবং 3.2 দুটো উত্তর তোমরা ভালোভাবে লিখে নিয়েছো। চলো এবার আমরা শেষ প্রশ্নের দিকে এগোবো, অর্থাৎ 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নেব। দেখো 4 নম্বর প্রশ্নটা ছিল, বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধের 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে, উপযুক্ত উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ঠিকঠাক লিখবে, তার কারণ এই লেখার উপরেই কিন্তু তোমাদেরকে নাম্বার দেওয়া হবে যদি স্কুল না খোলে। সুতরাং বানান যেন ভুল না হয় এবং তোমাদের প্রশ্নগুলো ঠিকঠাক ভাবে তোমরা লিখবে। দেখো উত্তর রয়েছে, বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধের 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে। এই অঞ্চলগুলো গ্রীষ্মকালে আয়নবায়ু আবার শীতকালে পশ্চিমা বায়ুর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। যেমন যেমন বলে দেখো, নাম্বার ওয়ান রয়েছে, সূর্যের উত্তরায়ণের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়, ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর পূর্ব আয়নবায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের সন্নিহিত দেশগুলোতে বৃষ্টিপাত প্রায় হয় না, বৃষ্টিপাত কিন্তু এখানে প্রায় হয় না। দু নম্বর পয়েন্ট দেখো, আবার সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্য সাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, ফলে শীতকালে এই অংশে জলভাগের উপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয়। এটা হলো তোমার হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তুমি ঠিকঠাক ভাবে লিখে নিয়েছো। এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5, বিষয় পরিবেশ ও ভূগোল, অষ্টম শ্রেণী। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তুমি যদি চ্যানেলে নতুন হও, এখনই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।